আগামী 27 অক্টোবর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে লিয়াকত হোসেন সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখা। বিস্তারিত থাকছে ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালির প্রতিবেদনে। সোমবার সকালে টেপাখোলা শহীদ লিয়াকত হোসেন সড়কের কোহিনুর পাবলিক লাইব্রেরির সামনে এই সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যুবদল নেতা বেনজির আহমেদ তাবরিজ। পরে দিনব্যাপী জেলা যুবদলের শতাধিক নেতাকর্মীরা সড়কের বৃন্দাবনের মোড়ে কালীখোলার মোড়, টেপাখোলা মিনি বাস স্ট্যান্ড, লালের মোড় এলাকার রাস্তার ভেঙে যাওয়া জায়গাগুলো ইট ও সুরকি দিয়ে মেরামতের কাজ শুরু করেন। পরে এগুলো রোলার দিয়ে সমান করে দেওয়া হয় এবং যানবাহন ও পথচারী চলাচলের উপযোগী করা হয়। এ সময় ফরিদপুর জেলা যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিন্টু, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস হোসেন মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হোসেন, জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন আল আমিন, যুবদল নেতা রফিকুল ইসলাম রুবেল, মোহাম্মদ মিলন, ছাত্রদল নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ফরিদপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়ে শহরের গুরুত্বপূর্ণ টেপাখোলা শহীদ লিয়াকত হোসেন সড়কটি। প্রায় 1 কিলোমিটার রাস্তাটির বিভিন্ন জায়গায় ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয় এবং তাতে পানি জমে যায়। চরম দুর্ভোগে পড়ে চলাচলকারী রিকশা, অটো, টেম্পু, ইজিবাইক, ট্রাক, লেগুনা সহ পথচারীরা। ফলে প্রতিদিনই এ সড়কে দুর্ঘটনা ঘটে। তাই আমরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। লালের মোড় পর্যন্ত সড়কটি চলাচলের জন্য সম্পূর্ণ অনুপস্থিত হয়ে যায়। তাদের স্থানীয় পর্যায়ে যুবদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উদ্যোগী হয়ে আজকের এই রাস্তার ন্যূনতম চলাচলে উপযোগী করার জন্য নিজেদেরই অর্থায়নে নিজেরা আজকের এই বালি সুরকিতে এবং পৌরসভার মাননীয় প্রশাসক রসন সাহেবের অনুমতিক্রমে তার সহযোগিতায় তার রোলার ব্যবহার করে আজকের এই রাস্তাকে স্বল্প সময়ের জন্য আপাতত সংস্কার কাজ আমরা শুরু করেছি। সারা বাংলাদেশে মানবিক কার্যক্রম করে থেকে আপনারা দেখেছেন এই গেল বন্যায় সারা বাংলাদেশে যে বন্যার সৃষ্টি হয়েছিল সেই বন্যায় বিএনপি পাশাপাশি যুবদল সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে। অতীতেও করোনা মহামারী থেকে শুরু করে যখনই এ দেশের যখন ক্রান্তি লগ্ন শেষ করেছে বাংলাদেশ তখনই জাতীয়তাবাদী যুবদল তার সর্বোচ্চ ভূমি দিয়ে পাশে থাকার চেষ্টা করেছে মানুষের। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে টেপাখোলা শহীদ লিয়াকত আলী খান সড়ক বা কোহিনুর লাইব্রেরি থেকে লালেমোড় পর্যন্ত এই রাস্তা সড়ক সংস্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি সামাজিক তারেক জিয়ার নির্দেশে সামাজিক যত সংস্কারমূলক কাজের অংশ হিসেবে আজকে টেপাখোলা সমস্ত সামনে থেকে লালের মোড় পর্যন্ত সড়ক সংস্কারের কাজ চলছে।